তো এবার হচ্ছে টর্ক অন আ কারেন্ট লুপ। তো কারেন্ট লুপের জন্য এফ নেট আমরা আগেই একবার দেখেছিলাম, রিক্যাপ করে নেওয়া যাক। প্রতিটা একটা ওয়্যার আছে, ঠিক আছে? এই ওয়্যার এমনি নর্মালি আমরা কী দেখেছিলাম, এই যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, এই যদি লেন্থ হয় ওয়্যার এরকম এল লেন্থ, এর ওয়্যার এতে কারেন্ট যাচ্ছে, এর জন্য ফোর্স কত হচ্ছে, এলো আই বি এল সাইন 90 ডিগ্রি হচ্ছে, কারণ লেন্থ আর ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রিতে আছে। এই যদি লেন্থ হয় আর এই ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রিতে ছিল, ঠিক আছে? তো লাগবে না, এখন আমার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা অবশ্যই এখন ইনওয়ার্ডসে, ইনওয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড। এবার এখানে হচ্ছে ফার্স্ট কন্ডিশন হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক মোমেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই জিরো, মানে এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, মানে ম্যাগনেটিক মোমেন্ট যদি এটা ধরি আর যদি ম্যাগনেটিক ফিল্ড এটা ধরি, ম্যাগনেটিক মোমেন্ট আর ফিল্ড দুটোই হচ্ছে প্যারালালে আছে, ঠিক আছে? মানে ইনওয়ার্ডসেই যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ইনওয়ার্ডের মধ্যে মানে এদিকেই হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট কাজ করছে, ঠিক আছে? তাহলে এমনি এইটার জন্য এইখানে লেন্থ কত আছে, বি এটা রেক্ট্যাঙ্গেল আছে, অপোজিট লেন্থগুলো ইকুয়াল আছে, এই লেন্থের জন্য ফোর্স কোন দিকে লাগবে, ম্যাগনেটিক ফিল্ডের দিকে হাত দিলাম, ম্যাগনেটিক ফিল্ডের দিকে আঙুল দিলাম, থাম্ব হচ্ছে সেদিকে, কারেন্ট সেদিকে, এদিকে হাত শুধু সামনের দিকে পুশ করবো, ফোর্স এদিকে। তাহলে এই ফোর্সটা কত, আই বি, আর লেন্থ এখানে কত, বি। সিমিলারলি আমি এটা আগেই দেখে নিয়েছি, এর জন্য ফোর্স হচ্ছে এদিকে ছিল, আই বি, এর লেন্থ কত, এ, এর জন্য ফোর্স পাচ্ছিলাম কত, আই বি, এর লেন্থ কত, বি, এর জন্য ফোর্স পাচ্ছিলাম এদিকে, আই বি, এর লেন্থ কত, এ। এটা আমরা আগেই দেখেছিলাম কারেন্ট লুপের জন্য। এলিন না, মা ফোন করছে কেন দেখতো, আর এর জন্য এফ নেট আমরা অলরেডি দেখে নিয়েছিলাম কত হচ্ছিল, 0, কারণ চারটে এই ফোর্সটা এই ফোর্সকে ক্যান্সেল করছে, এটা একে ক্যান্সেল করছে, এটা একে ক্যান্সেল করছে। তাহলে যখন টর্ক কি, টর্ক হচ্ছে আমার টার্নিং ফোর্স, ঠিক আছে? টর্ক মানে আমি জানি ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্ট, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সরি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাই তো? তাহলে এখানে যদি এটা আমি আমি এটাকে ধরছি, এটা এরমভাবে ফোর্সটা এই একে, এই ফোর্সটা একে ক্যান্সেল করছে, এই ফোর্সটা একে ক্যান্সেল করছে, এই ফোর্সটা একে ক্যান্সেল করছে, এই ফোর্সটা একে, তাহলে কি ঘুরতে পারবে, ঘুরতে পারবে না, তাহলে মধ্যে কোনো টার্নিং ফোর্সই হচ্ছে না, তাহলে এরম যা স্টিফ হয়ে আছে, তাহলে টাও 0 হবে, টাও নেটও এক্ষেত্রে 0 হবে, যখন অ্যাঙ্গেল এম আর বি এর মধ্যে 0। এবার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট কেস, যখন লুপ রোটেটেড বাই থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? ইনিশিয়ালি লুপ ছিল এরকম, লুপটা এরকম, এই এটা লুপ ছিল, লুপটাকে এরকম থিটা অ্যাঙ্গেলে মুভ করানো হয়েছে এরকমভাবে, ঠিক আছে? তা থিটা অ্যাঙ্গেলে মুভ করলে এখন এই যে ফোর্সটা আমি পাচ্ছিলাম আইবিএল, মানে এটা আমি আইবিএল পাবো না, কারণ এখন থিটা অ্যাঙ্গেলটা অন্য, তখন তো কি সব ক্ষেত্রেই সাইন 90 হয়ে যাচ্ছিলো, তো প্রবলেম হচ্ছিলো না, তখন এটা কিছু একটা ফোর্স হবে, কিন্তু বাই দ্য প্লেন অফ সিমেট্রি আর যে লাইন অফ অ্যাকশন আমি জানি, এরও যা এরও তাই, ফোর্স যখন একই ঘোরাচ্ছে অ্যাকচুয়ালি হরাইজন্টালটা যদি ঘোরায়, এটার এটার ফোর্স একই আছে, তাই তো? তাহলে এ যা ফোর্স দেবে এদিকে এও সেম ফোর্স দেবে, তাই এইটা নিয়ে আমার প্রবলেম নেই, ঠিক আছে? কারণ দুজনেরই লাইন অফ অ্যাকশন, এই তো লাইন অফ অ্যাকশন দুজনেরই সেম, ঠিক আছে? তাহলে এই এটা একটা এফ, এটা আমি জানি না কত এটা, কারণ আমি থিটাটা জানি না, বাট এই যে হরাইজন্টাল যে লেন্থের যে ফোর্সগুলো পাবে সেগুলো কিন্তু এখনও 90 ডিগ্রিতে আছে, ভালো করে ভেবে দেখি, এটা তো কোনো এ হচ্ছে না, এটা যে এটা লাইন অফ অ্যাকশন সেম, কিন্তু ঘোরাচ্ছে কি হরাইজেন্টালগুলো, এই যে এরম ঘোরাচ্ছে, বাট হরাইজেন্টাল ঘোরালেও যতই হরাইজেন্টাল ঘোরাক, এখনও আমি এটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয়
এই লেনটা কিন্তু এখন অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলারই আছে, তাই জন্য এদিকে এফ ইকুয়াল টু আই বি এর লেন্থ কত এ, এদিকেও এফ ইকুয়াল টু আই বি এ। তার মানে কি এ দুটোর লাইন অফ অ্যাকশন কিন্তু সেম থাকছে না, মানে হরাইজেন্টাল যে লেন্থগুলো যে ফোর্সগুলো দিচ্ছে সেগুলোর লাইন অফ অ্যাকশন সেম থাকছে না। এই তো এই দেখতে পাচ্ছি এরা ঘোরাচ্ছে, লাইন অফ অ্যাকশন সেম থাকছে থাকছে না, বাট এই দুটো লাইন অফ অ্যাকশন সেম থাকছে, এ তো ঘোরাতে পারছে না, তো এরকম লাইন অফ অ্যাকশন এই যে সোজা, বাট এর লাইন অফ অ্যাকশন চেঞ্জ হচ্ছে এই হরাইজেন্টালগুলো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ফোর্স এফ নেটটা এখানেও জিরো হবে, এ একে কেটে দেবে, একে কেটে দেবে, একে কেটে দেবে, জিরো, বাট তাও এখানে জিরো হবে না, কারণ যেহেতু হরাইজেন্টাল ফোর্সেস, হরাইজেন্টাল ফোর্সেস ইজ নট হ্যাভিং সেম লাইন অফ অ্যাক্সিস। ঠিক আছে, এটা ইনিশিয়াল ছিল, ইনিশিয়াল থেকে থিটা অ্যাঙ্গেলে ঘোরালো, এই যে ইনিশিয়াল ছিল এরকম থিটা অ্যাঙ্গেলে ঘোরাচ্ছে, ঘোরাচ্ছে হরাইজেন্টাল ফোর্সগুলো, দুজনের লাইন অফ অ্যাকশন চেঞ্জ হচ্ছে, বাট স্টিল এরা হচ্ছে, এ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রিতে আছে, রাইট, বাট এগুলো লাইন অফ অ্যাকশন সেম থাকে। এবার যদি এটাকে আমি টপ ভিউতে দেখি, এই যে এই পুরোটা বি ঘুরেছে এরকম, তাই তো এরকম ছিল, এই বি এরম ছিল, এখন এরম হয়ে গেছে, এই এই পুরোটা বি হলে এটুখানি কি বি বাই টু, এইটুখানি আর এইটুখানি হচ্ছে বি বাই টু। ঠিক আছে, এবার টাও হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি যখন করবো, আমি এই এই এটা হচ্ছে অ্যাক্সিস আমার, এই অ্যাক্সিসটা আমি ওপর থেকে দেখছি, তাহলে এই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই অ্যাক্সিস থেকে ওটা, এইটা এটা যদি বি বাই টু হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা কী হবে, বি বাই টু সাইন থিটা, সেম এটা যদি বি বাই টু হয় এটা কত হবে, বি বাই টু সাইন থিটা, তাহলে দুটো এরম ফোর্স এরম যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে দুটো টাও এরম যোগ হচ্ছে, তাহলে এটা প্লাস এটার জন্য একটা, এফ ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, বি বাই টু সাইন থিটা, ঠিক আছে, এফ ইনটু বি বাই টু সাইন থিটা। এবার যোগ করে গেলে কত হচ্ছে, টু এফ বি বাই টু সাইন থিটা, তাহলে বি টু টু কেটে গেল, তাহলে টাও ইকুয়াল টু, এবার যে ফোর্সটা অ্যাক্ট করছিলো সেটা আমি জানি, আই বি এ, যেটা হরাইজেন্টাল ছিল, তাহলে এফ এর জায়গায় লিখলাম আই বি এ বি সাইন থিটা। এবার এখান থেকে দেখতে পাচ্ছি একটা জিনিস, এ বি কী, এটা বি আর এটা হচ্ছে এ, এ বি মানে হচ্ছে এরিয়া, তাই তো, তাহলে টাও ইকুয়াল টু আই বি ক্যাপিটাল এ সাইন থিটা, রাইট, মানে এ এখানটা আমি এরিয়া ভেক্টর বলতে পারি, একই ব্যাপার, তাহলে এখান থেকে আমি বলতে পারছি তাহলে টাও ইকুয়াল টু আই এ বি সাইন থিটা, এ বি মানে এরিয়া ছিল, তাহলে এটা কি ম্যাগনেটিক মোমেন্টের এক্সপ্রেশন, তাহলে টাও ইকুয়াল টু এম বি সাইন থিটা, এটা আমি আবার লিখতে পারি টাও ইকুয়াল টু এম ক্রস বি, তাহলে টাও ম্যাক্সিমাম কখন হবে, যখন সাইন থিটা 90 ডিগ্রি হবে, তার মানে ম্যাগনেটিক মোমেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড দুটোই 90 ডিগ্রিতে, আর টাও মিনিমাম কখন হবে, যখন ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটিক মোমেন্ট প্যারালাল, হাতের সাহায্যে বুঝতে পারি, এরকম প্যারালাল ছিল, এটা আমি লুপ ধরলাম, এটা ম্যাগনেটিক ফিল্ড ধরলাম, ম্যাগনেটিক মোমেন্ট বলছি, যখন ঘোরালাম পারপেন্ডিকুলার টাও ম্যাক্স এরকম।